عبس وتولى وتولى পয়গম্বর আপনি ভূকম্পিত করলেন বিরক্ত ভাব প্রকাশ করলেন ওয়াতাওয়াল্লাহ আপনি মুখ ফিরে নিলেন কারণ আজাবুল আমা অন্ধ আপনার কাছে এসেছে এজন্য আপনি মুখ ফিরে নিলেন বিরক্ত ভাব প্রকাশ করলেন আল্লাহ বলেন ওয়া মা ইউদরিকা লাআল্লাহু আপনি কি জানেন ইয়াজ্জাক্কা হয়তো বাসে পরিশুদ্ধ হতো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পরিশুদ্ধ হতো তাও ইয়াজ্জাক্কারু অথবা সে উপদেশ গ্রহণ করত ফাতাবাহু যিকরা উপদেশ তার কাজে আসত যেই মানুষগুলো বেপরোয়া যেই ব্যক্তি আমার ধর্ম আমার ইসলাম থেকে বেপরোয়া কাফের কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফান্তালাহু তাসাদ্দা আপনি তার পিছনে মশগুল হয়ে আছেন ও পয়গম্বর আবু জাহেলের মতো নেতা হাজারো নেতার আমার কাছে কোনো দাম নাই আমার কাছে দাম হলো যার ভিতরে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন নেতা আমার কাছে দামি যার ভিতরে ঈমান আছে নেতারা বড় সম্মানিত কারণ নেতাদের দ্বারা এমন অনেক কাজ আল্লাহ তাআলা দেন যেটা অন্যদের দ্বারা সম্ভব হয় না তাদের ইশারায় ভালো কাজ সমাজে সংগঠিত হয় তাদের ইশারায় মন্দ কাজ সমাজে সংগঠিত হয় এজন্য নেতা কেমন হবে আল্লাহু আকবার আল্লাহর রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেছেন সাত শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে জমিনটা তামা তামা হয়ে যাবে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টকবক করতে থাকবে মানুষগুলো চিৎকার করতে থাকবে ছায়া পাওয়ার জন্য কোন ছায়া থাকবে না আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই আরশের নিচে শ্বাসে মানুষদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন সর্বপ্রথম নবীজি উল্লেখ করেছেন মুসলিম শরীফে হাদিস আছে বুখারী শরীফে হাদিসটা উল্লেখ করা আছে সর্বপ্রথম আমার নবী উল্লেখ করেছেন ইমাম আদিল ন্যায় পরায়ণ নেতা এমন নেতা যার ভিতরে ঈমান আছে এমন নেতা যার ভিতরে সততা আছে এমন নেতা যার ভিতরে ধার্মিকতা আছে এমন নেতা যার ভিতরে দিনদারি আছে এমন নেতা যার ভিতরে ইসলাম আছে নামাজ আছে এমন নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাইবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আপনার পরিবারের লিডার অনুরূপ ভাবে সমাজের মধ্যে কিছু আছে সামাজিক লিডার কিছু আছে থানাওয়ারি লিডার নেতা কেউ বা জেলা ভিত্তিক নেতা প্রত্যেকে জিম্মাদার বুখারী শরীফের হাদিস আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকেই নেতা নেতাকে তার পিতাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাদেরকে সৎ আদেশ করেছ সৎ পথে পরিচালনা করেছ নাকি অসৎ পথে পরিচালনা করেছ সমাজে বিচার কার্যক্রম করেছ ঘুষ খায় না ঘুষ ছাড়া সঠিক নেতা ন্যায়পরায়ণ নেতা ঘুষ খাবে না ঘুষ ছাড়াই সঠিক বিচার করবে জোরে বন্দি কিনা এখন গোটা সমাজ সুদে ঘুষে ভরা সুদ নাম চেঞ্জ হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে
আর ঘুষ বকশিশে পরিণত হয়ে গিয়েছে এজন্য কেউ ঘুষ বলে না কারণ এটা যে নিকৃষ্ট সেটা সবাই বুঝে ঘুষ হয়ে গেছে এখন বকশিশে পরিণত আর সুদ হয়ে গেল ইন্টারেস্ট যতই নাম পরিবর্তন করো না কেন ঘুষ ঘুষই সুদ সুদেই জোরে কর ঠিক না বে ঠিক না তো আল্লাহ বলেন ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাকা পয়গম্বর আপনার উপরে কোনো অভিযোগ নাই যদি আবু জাহেল আবু জাহেলের বাহিনী পরিশুদ্ধ না হয় ইসলাম কবুল না করে আবু জাহেলের বাহিনী নেতা হয়ে আপনার কাছে এসেছে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে আপনি তার দিকে মনোযোগী হয়ে গেলেন ওদিকে আমার একজন মুমিন বান্দা আপনার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছে আপনি ভেবেছেন একটু পরেও আপনি বলতে পারেন না না ওই ঈমানওয়ালা ব্যক্তির দিকে আপনি মনোযোগ দেন আবু জাহেল কিয়ামত পর্যন্ত ঈমান আনবে না আম্মা মান ইস্তাগনা ফাআত লাহু তাসাদদা ওয়া মা আলাইকা আল্লা ইয়াজ্জাকা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ আর যেই ব্যক্তি আপনার কাছে ছুটে এসেছে চোখে দেখে না অন্ধ সাহাবী আপনার কাছে ছুটে এসেছে মাসআলা জানার জন্য কোরআন শিক্ষা করার জন্য ওয়াহুয়া ইয়াখশা সে আল্লাহকে ভয় করে তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই বলেন না তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই আমরা এখানে যারা হাজির হয়েছি কোরআনের মহাব্বতে আল্লাহ আমাদেরকে এনেছেন সুরে কোন ঠিক না বেটি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমরা কবরকে ভয় করি কবরের আজাবকে ভয় করি জাহান্নামের আগুনকে ভয় করি আল্লাহু আকবার হাসরের ময়দান জান্নাতের ময়দান কায়েম করা হবে তার অপর পাশে থাকবে জাহান্নাম জাহান্নামের পরে হবে জান্নাত আল্লাহু আকবার জান্নাতে যেতে হলে সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে আল সিরাত ব্রিজ আল্লাহু আকবার এটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা স্থাপন করেছে ঈমান আমল যত ভালো হবে তত দ্রুত আপনি ফুল সিরাত পাড়ি দিয়ে চলে যাবেন কিন্তু আপনার ভিতরে যদি ঈমান না থাকে আমল না থাকে ফুল সিরাত পাড়ি দিতে পারবেন না আপনি ফুল সিরাতের উপরে পা রাখবেন জাহান্নামের আগুন এসে আপনাকে আক্রমণ করে ছোঁ মেরে নিচে ফেলে দিবে এজন্য আল্লাহর ভয় থাকবে বান্দার মাঝে যখন আল্লাহর ভয় থাকে ওই বান্দা সুদ খেতে পারে না ঘুষ খাইতে পারে না বিবির উপরে অত্যাচার করতে পারে না শ্বশুর বাড়ির থেকে যৌতুক টানতে পারে না হারাম খাইতে পারে না চিল্লায় বলে ঠিক না বে ঠিক এক বিগত জায়গার জন্য মারামারি কাটাকাটি খোঁড়াখুঁড়ি আজকে মাহফিলে আসবো আসার পরে এশার নামাজ পড়ানোর পরে একজন লিডার আমাকে বলতেছে হুজুর পাশের গ্রাম বাগমারা একজন নেতাকে কোবাইছে তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে নেতাগিরি দেখাইতে 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 চাঁদাবাজি বসাইতে বসাইতে মানুষের জায়গা জমি দখল করার ধান্দায় আরে তোমার পেট কত বড় খাইবা কতটুকু তোমার এই পেট কবরের মাটি ছাড়া আর কোনো কিছু বড় কিছু করতে পারবে না কথা বলেন না কেন কথা বলেন এত লোক কেন কেন সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর কবর সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার কবর তোমার কোটি টাকা নিয়ে যেতে পারবে না তোমার দালান বিল্ডিং যাবে না তোমার সন্তান যাবে না তোমার বিবি বাল বাচ্চা কেউ যাবে না দুনিয়ায় আসছো একা যেতে হবে একা একা আসছো পরনে কোনো কাপড় ছিল না যাইবা যখন তোমার ঘর বাড়ির কোনো কিছুরে তুমি মালিক না মাত্র তিনটা সাদা কাপড় পেশায় তোমাকে বিদায় জানানো হবে ঠিক কিনা তাও যদি তোমার কোবালে থাকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক যদি আগুনে পুড়ে মারা যাও তোমার লাশের অস্তিত্ব খুঁজে যদি না পাওয়া যায় যদি সাগরে ডুবে মারা যাও তোমার যদি কোনো অস্তিত্ব
খুঁজে না পায় দায় মুবিন জানাজা করতে গিয়ে আসবে তিনটা কাপড় তোমার ভাগ্যে জুটবে না এজন্য আমার আল্লাহ বলেন বহু আয়াশা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার এই মুমিন বান্দা আমাকে ভয় করে পান্তান বুতালাহ আপনি তার থেকে একটু গাফিল হয়ে আছেন অমনোযোগী হয়ে আছেন কাল্লা পশ্চিম কালে এমন আছে মসজিদ নয় একজন নামাজি বান্দা একজন দিনদার নামাজি বান্দা সে যদি সামনের কাতারে দাঁড়ায় তার দাম আমার কাছে অনেক বেশি পিছনে যত বড় নেতা আসুক না কেন সামনের কাতার থেকে মুসল্লি যদি সে রাজমিস্ত্রি হয় যদি সে কৃষক হয় যদিও সে গরিব হয় যদি তার দিকে জীর্ণ শীর্ণ কাপড় থেকে থাকে এরপরও তুমি তাকে পিছনে হটাইতে পারবে না জোরে গুণ ঠিক কিনা ক্ষমতা দেখায় আমার ভিতরে ইমান আছে ওর ভিতরে আমল আছে ইমান আমল হলো আখিরাতের বাহাদুরির যন্ত্র আল্লাহ বলেন এই কথাগুলো আমি শুনাইলাম এটা হলো উপদেশ এটা উপদেশ মানলে মানো তোমার কল্যাণে আসবে না মানলে চোখ থেকে পানি কেন সময় যখন ফুরিয়ে যাবে চোখ থেকে রক্ত বের করলেও কোনো কাজ হবে না জাইসা করে না পয়সা ভর না না মানে তুই করকে দেখ জান্নাত ভি জাহান্নাম ভি হায় না মানে তুই মরকে দেখ বান্দা কর্ম যেমন ফলাফল তেমন ঠিক না বেটি কর্ম যেমন ফলাফল তেমন বিশ্বাস যদি না হয় মইরা যাব ও বাবারা যাদের ইশারায় হাজার মানুষ খুন হয়ে যেত আল্লাহ আকবার বৃষ্টির ফুটার নেই বুলুট বের হতো বন্দুকের মাথা থেকে আজকে কোথায় চা দোকানে বসে আছে ঠিক না বেটি ঠিক না বেটি পলানোর জায়গাও পাইলা না পালাইবানা কত স্লোগান দিলা পালাইবানা কত স্লোগান দিলা অহংকারী করা ভালো নয় সমাজের যে স্তরে আসতে থাকেন না কেন আপনি অহংকারী করবেন না আমার আল্লাহ অহংকারী জিনিসটা পছন্দ করেন না বলে আসমান বানাইছেন কে আর তো জোরে মালিককে ডাকতে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে রিজিকের মালিককে আমাদের সৃষ্টি ভরসা কে আল্লাহু আকবার তিনি আসমান বানাইলেন তিনি জমিন সৃষ্টি করেছেন তিনি আপনি আমার রিজিকের ফয়সালা করেন যার হাতে সব ক্ষমতা বলে অহংকার তো সেই জাতির সিফাত তা ঠিক না বে ঠিক না বে আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই অহংকার আমার গুরুত্বের চাদর মান্না জানি যে আমার চাদর নিয়ে টানাটানি করবা আদখাল তো নার আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব অহংকারী দেখাই না দেশের মানুষ সব রাজাকার বানায় ফেললা দেশের জনগণের মোকাবেলা তোমার লিপ দিয়ে তুমি সাজাইবা এখন তোমার তোমার পাওয়ার কোথায় গেল কথা বলেন না কেন বুঝেন 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 কাউকে কটাক্ষ করে কথা বলতেছি না অহংকার পতনের মূল এই বিষয়টা বুঝাইতে চাইলাম বুঝেন ফেরাউন কতটা অহংকারী ছিল নিজেকে সবচাইতে বড় খোদা বলেছে সূরাতুন নাজিআত এই সূরার আগের সূরা সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা ফাকালা আনা রাব্বুকুমুল আলা সূরা নাজিআত 24 নম্বর আয়াত ফারাউন বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাখাযাহু আল্লাহু মাকাল আখিরাতি ওয়াল উলা ইন ফি যালিকা লাইবাদাল লিমান ইয়াখশা সে বলেছিল আমি তোমাদের বড় খোদা মুসা কোন খোদার দিকে তোমাদেরকে ডাকে আমি তোমাদের বড় খোদা আল্লাহ আল্লাহ
আল্লাহ পাকের আযাব তাকে গ্রেফতার করেছে আল্লাহ তাকে নতুন সুযোগ দিয়েছে অহংকারের চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিজেকে যখন বড় খোদা দাবি করেছে আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নিলেন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মানুষের আকৃতিতে জিব্রাইল গিয়ে বলে ফেরাউনের উস্তাদ বস আপনার কাছে একটা মামলা নিয়ে এসেছি বিচার করবেন আশা করি সুফয়সালা দিবেন সঠিক সিদ্ধান্ত দিবেন বলে বলো তাড়াতাড়ি সময় কম বলে মামলা হলো একজন গোলাম মনিবের নাফরমানি করে মনিব তার খাবারের ব্যবস্থা করে মনিব তার পরনের ব্যবস্থা করে মনিব তার পোশাকাদি তার থাকার ব্যবস্থা সব কিছু জিম্মাদার মনিব এরপরে গোলাম মনিবের নাফরমানি করে আপনারা বলুন তো আমরা কার গোলাম আমাদের মনিব কে মানুষের মনিব কে বুঝতেছেন কথা বুঝেন মানুষের মনিব কে মাসালা জিজ্ঞেস করতেছে মামলা বলে সিদ্ধান্ত মাসালাটা দেন ওস্তাদ গোলাম মনিবের নাফরমানি করেন মনিব খাওয়ায় মনিব থাকার ব্যবস্থা করলো সব রিজিকের ব্যবস্থা করলো এমন গোলাম মনিবের কথা শুনে না নাফরমানি করে এই মনিবটা গোলামটাকে কেমন শাস্তি দেওয়া উচিত ফেরাউন বলে যেই গোলাম মনিবের নাফরমানি করে মনিবের সব নাস নেয়ামত ভোগ করে সব সম্পদ ভোগ করে মনিবের নাফরমানি করে কথা শুনে না তাকে পানিতে ডুবায়া সুবায়া মারা উচিত ফেরেশতা বলে ওস্তাদ কতটা সাইনটা দিয়ে দেন ঠিক আছে দিলাম আল্লাহ কয় ফেরাউন তোর দোয়াটা আমি কবুল করে নিলাম এখন ফেরাউন ফেরাউন কেমনে আগুনে না পানিতে সেই তো ফয়সালা দিয়েছে কথা বুঝেন না এই জন্য তারুখে মাঝে মাঝে আল্লাহ কাফিরের দোয়াও কবুল করে হ্যাঁ আবু জাহেল বদরে যাবে যুদ্ধে উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীদেরকে চিরতরে শেষ করে দিবে আল্লাহ তাআলা সব কিছু দেখেন যাওয়ার সময় আবু জাহেল বলে কাবা শরীফ ধরে বলে ও কাবার মালিক যুদ্ধে যাইতেছি সত্যের পক্ষে তুমি ফয়সালা দিও আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে যাচ্ছে সত্য হক কে আবু জাহেল না মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে আমাদের নবী হক নাকি আবু জাহেল হক আরে কথা বলতে সমস্যা কোথায় নবী হক না আবু জাহেল আবু জাহেল কাবা গোল ধরে বলতেছে আল্লাহ যুদ্ধে যাচ্ছি সত্যের পক্ষে তুমি ফয়সালাটা দিও আল্লাহ কয় কষ্টটা কি যা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম এমন মায়ের বদরের প্রান্তে ফেলায়া ভারী কোন কেউ কিছু মারা লাগে নাই পিচ্ছি দুইজন সাহাবী এসে আবু জাহেলকে খতম করে দিল সুবহানাল্লাহ এত অহংকার কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারো না তোমারই তো ভাতিজা তার অনুসারীদের উপরে এত অত্যাচার বয়কট ঘোষণা করলা তিন বছর খাবার দাবার থেকে বঞ্চিত করলা বিয়ে শাদী থেকে বঞ্চিত করলা তাইফের জমিনে গেল সেখানে রক্তাক্ত করলা এত অত্যাচার এত অহংকার তোমাকে এত পাওয়ার দিল কে আমাদের সাবেক নেত্রী উনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে আপনারা আবার রাগ করেন না কি কোন দল আমি জানি না নেত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছি তো উনি আমি এগুলো ওপেন ওপেন উনি দেশবাসীকে বলেছেন যে আপনারা ধৈর্য ধরে আল্লাহর কাছে বলে আল্লাহ যেন এই দেশটাকে খুনি খুনিদের থেকে আল্লাহ পাক হেফাজত করেন খুনিদের বিচারে যেন আল্লাহ তা আমি ওনার কথাটা ওনার ক্ষমতায় থাকাকালীন সময় জুমার মিম্বরে বলছি আমি বললাম সরকার এই দোয়া করছেন আমিও আমিন বলি আপনারাও বলেন আমিন দুই দিন পরে আল্লাহ কয় তোমার দোয়াই তো আমি কবুল করব রমজান মাসে ইফতারের সময় আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছো সাহারির সময় গ্রেফতার করেছো সোনার গায়ে ইকবাল মাওলানা ইকবালকে রিমান্ড দিয়ে নির্যাতন করে জেলখানায় শহীদ করে দিয়েছো তোমার চেয়ে বড় খুনি আর কে হতে পারে
খুনিদের জন্য খুনিদের থেকে দেশকে মুক্তির জন্য দোয়া করছো আল্লাহ কয় তোর দোয়া আমি কবুল করব আমি তখনই বুঝে গিয়েছি যখন ইফতারের সময় সেহরির সময় যে আলেমুল আমাদের হাতে হ্যান্ডকাপগুলো ঝুলতেছিল তখনই আমি বুঝে গিয়েছি যে সময় এসেছে আমি তো কোন রাজনৈতিক দল করি না তো হক কথা বলবো কোরআন কোরআনের কথা কোন ভয় আছে ভয় করব কাকে জোরে জোরে ভয় করব কাকে ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে সিসে মিল জাতি হে জব দৌলত ও ঈমান নবী সে ডর নেহি কুছ গম নেহি জব রহমত রহমান হায় সারা আলম হো মুখালিফ ফির না কুছ নুকসান হায় পুলিশও তোমার দেব তোমার বিজিবিও তোমার সেনাবাহিনীও তোমার সবই তোমার এরপরও পলায়ন করার জন্য দুই দিন সময় চেয়েছ দুই দিন সময় তোমার ভাগ্যে আমার মালিক রাখেন নাই জনগণ থেকে বিদায় নেওয়ার সুযোগ চেয়েছিলাম আমার মালিক সেই সুযোগটাও দেয় নাই এখনো সময় আছে তাওবা করো তাওবা করো তাওবা করো জনগণের কাছে ক্ষমা চাইতে হবে জনগণ ক্ষমা না করলে আমার আল্লাহ কখনোই ক্ষমা করবেন না ঠিক না ঠিক করে বলা